হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওতে আমি একটা নতুন কাজ বিষয়ে আপনাদেরকে ধারণা দেব এবং এই কাজটা করতে কোন কোন জিনিসগুলো প্রয়োজন এবং কীভাবে কাজটা করতে হবে তার বিস্তারিত আলোচনা করব। তবে এই কাজের কিছু পার্ট দেওয়া থাকবে, একটা ভিডিওতে টোটাল কাজটা কমপ্লিট করা পসিবল না। দ্যাটস ওয়াই এই কাজের কয়েকটা পার্টে আমি কাজটা টোটালে ভাগ করে দেব, যেমন দুইটা একটা ভিডিও হতে পারে টোটাল কাজগুলো। তো কাজটা কী এবং কীভাবে কাজটা করতে হবে তার বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে কী হবে, পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো আপনি নোটিফিকেশন আকারে ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট টাইমে আপনাদের কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা গুগল ক্রোম ব্রাউজার লাগবে এবং কিছু এক্সটেনশন লাগবে। তো চলুন কীভাবে কাজটা করতে হবে, কীভাবে কাজটা করা যায় তার ডিটেলসে আমরা আলোচনা করি এবং দেখি। ফার্স্ট টাইমে আপনি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, দেন এই ক্রোম ব্রাউজার থেকে একটা নিউ ব্রাউজার তৈরি করে নেবেন। তো নিউ ব্রাউজার কীভাবে তৈরি করবেন, জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন দেবেন, দেন এই ক্রোম ব্রাউজারের থ্রি ডট আইকন আছে, এই আইকনের পাশে যেটা আইকন থাকবে এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর নিচে অ্যাড অ্যাকশন, অ্যাড থেকে আপনি কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এখানে প্রেস করবেন। তারপর এখানে আপনি যেটা কাজ করবেন সেই কাজের বা আপনার চিহ্নকরণের জন্য আপনি যে কোনোটা নাম দিতে পারেন। তো যেহেতু আমরা ক্র্যাগলিস্টে কাজ করব, সো এখানে আমি সিএল দিয়ে, শর্ট অ্যাব্রিভিয়েশন সিএল দিয়ে এটা সম্বোধন করছি বা লিখে রাখছি সিএল। দেন এখানে আপনি কালার সিলেকশন করে দিতে পারবেন, যেমন এখানে এটা অটোমেটিকলি একটা ডিফল্ট কালার সিলেকশন করা আছে, যেমন এই কালারটা আপনার যেটা ভালো লাগে সেটা এক্ষেত্রে আপনি সেট করে নেবেন। আমি এটা দিলাম, দেন আমি কালো এটা পছন্দ করি, ডন করে দেবেন। তো দেখেন নর্মালি আপনার এই একটা ক্রোম ব্রাউজার দেখেন সিএল নামে তৈরি হয়ে গেছে। এই যে এখন নর্মালি আমরা এই ব্রাউজারে ইম্পোর্ট করি এবং এই ব্রাউজার কিছু কাজ আছে যেটা সেটিং করতে হবে। প্রথমে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন এবং এই অ্যাডভান্সে প্রেস করবেন। অ্যাডভান্স প্রেস করার পর আপনার এখান থেকে অল টাইম লাস্ট ওয়ার্ড থাকবে, দেন এখান থেকে অল টাইম সিলেকশন করার পর আপনারা শুধু পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রেখে এগুলো সবগুলো টিক মার্ক করে দেবেন। দেন ক্লিয়ার ডেটা, আবারও কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন। করার পর আপনারা এই যে এখানে যেটা বুক মার্ক হয়ে এসছে বা একটা লিঙ্ক বার যেটা বলে লিঙ্ক বার, এটা আপনারা বুক মার্ক করবেন আপনাদের শর্টকাটের জন্য। বারে বারে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করা লাগবে না, জাস্ট একে বুক মার্কে প্রেস করবেন, দেন এটা বুক মার্ক করবেন। এখন কী হবে, নর্মালি আমি এখানে যদি প্রেস করি তাহলে আমার অটোমেটিকলি এই পেজটা চলে আসবে, আমার বারে বারে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করা লাগবে না। ওকে, ক্লিয়ার। ওকে, তো এখন আমাদের এই ব্রাউজারে আরও কিছু কাজ আছে, যেমন আমাদের এই ব্রাউজারে কিছু এক্সটেনশন সেট আপ করতে হবে, যে এক্সটেনশনগুলো সেট আপের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ওকে, তো আমরা এক্সটেনশন সেট আপ করার জন্য প্রথমে এই যে অ্যাপস প্রেস করব। তো অনেকেই আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের এই অ্যাপস সিস্টেমটা আসবে না, যাদেরকে আসবে না তাদের আমি দুইটা সিস্টেম এখানে দেখাই দেবো। প্রথমে আপনারা অ্যাপস ক্লিক দেবেন, তারপর ওয়েব স্টোর। ওয়েব স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন যে এক্সটেনশনগুলো আপনাদের প্রয়োজন, আমি আপনাদের সব কিছু বলে দেবো এবং প্রত্যেকটা এক্সটেনশনের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে ইনপুট করে দেবো। সেখান থেকে আপনারা নর্মালি ক্লিক করে আপনাদের ব্রাউজারে সেট করতে পারে, আপনাদের ব্রাউজারে সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সর্বোচ্চ হেল্পটা আপনাদের করে দেখে দেবো ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে নর্মালি আপনাদের ওয়েব স্টোরে এভাবে প্রবেশ করবেন। যদি আপনাদের কারো এরকম অ্যাপ সিস্টেমটা না আছে তাহলে আপনারা নর্মালি গুগল ক্রোম ব্রাউজারের থ্রি ডট আইকনে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এক্সটেনশনের মাথায় তিনটা আইকন আছে, এখানে ক্লিক দেবেন। তারপর নিচে আসবেন, ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক দেবেন। দিলে পারে কী হবে, আপনাদের এখানে ক্রোম ওয়েব স্টোরটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের নর্মালি যে এক্সটেনশনগুলো লাগবে তার নাম এবং লিঙ্ক সবগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে
দিয়ে রেখে দেবো বা ওয়েবসাইটে দিয়ে রেখে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আমাদের সর্বপ্রথম এই ব্রাউজারে কাজ করার জন্য কিছু ভিপিএন লাগবে, ফ্রি ভিপিএন, এবং পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন আমাদের পেইড ভিপিএনের প্রয়োজন হবে। তো এখন আমরা নর্মালি ফ্রি ভিপিএন দিয়ে কীভাবে কাজ করে সেটা দেখে নেব। তো আমরা এখানে একটা ভিপিএন দিয়ে কাজ করব, যে ভিপিএনে আমাদের ভালো রেসপন্স আসবে কাজের। তো আমরা এখানে নর্মালি জেনমেট সার্চ করব, জেনমেট। এই ভিপিএনটা মূলত আমরা এখানে সেট করে নেব, জেনমেট। নর্মালি আপনারা জেনমেট সার্চ করবেন, দেন এখান থেকে জেনমেটের উপর ক্লিক দেবেন, তারপরে অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমি এই এক্সটেনশন ভিপিএন এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নর্মালি খুব সহজেই সেখানে ক্লিক করে এটা আপনারা সেট করতে পারবেন। ওকে, তো এটা আমার ভিপিএন, আমরা যে এক্সটেনশন সেট আপ করলাম সেটা আমাদের এখানে আনপিনড হয়ে যাচ্ছে, এখানে আমরা জাস্ট পিন করে নেব। পিন করে নিলে আমরা ভিপিএনটা এখানে দেখতে পারবো এবং সেই ভিপিএনটা দিয়ে কাজ করতে পারবো। ওকে, তো আমরা নর্মালি এই ভিপিএনটাতে ক্লিক করি। এখন ভিপিএনটাতে ক্লিক করার পর ভিপিএনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে, এগুলো আমরা ফিল আপ করি। আমরা একবারে ক্লোজ করে দিলাম এটা। তো এখন আমরা নর্মালি এই ভিপিএনটা কীভাবে কানেক্ট করতে হবে তা দেখি। সেটা হচ্ছে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর আমাদের এখানে কিছু আইপি প্রোভাইড করছে ফ্রিতে। তো নর্মালি আমাদের যে কাজটা করবো সেই কাজটা করার জন্য আমাদের সব আইপিগুলো প্রয়োজন। তো এখানে এই আইপিগুলো মূলত পেইড, এই আইপিগুলো প্রিমিয়াম, এই আইপিগুলো আমাদের বাই করতে হবে। তো আমি কিছু সিস্টেম দেখিয়ে দেবো, যে সিস্টেমগুলো আপনারা অ্যাপ্লাই করলে খুব ইজিলি এই সব আইপিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং সব আইপিগুলোর অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো আমাদের ফার্স্ট টাইমে এই ভিপিএনটার সম্পূর্ণ অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের এই ভিপিএনটার এই আইকনে ক্লিক দিতে হবে, দেন এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল নাও এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর এটা অটোমেটিকলি একটা ওয়েবস আর একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা সাবমিট করতে হবে। তো এখানে আপনারা রিয়েল ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েও সাবমিট করে ভিপিএনটা ফুল ভার্সন করতে পারেন, এবং যদি মনে করেন যে টেম্পোরারি মেল ইউজ করবেন, নর্মালি এখানে ট্যাম্প মেল ইউজ করতে পারেন। তো আমি ট্যাম্প মেলে চলে যাই। ট্যাম্প মেল, আমি নর্মালি ট্যাম্প মেলে ইনপুট হচ্ছে এখন টেম্পোরারি মেলে ওয়েবসাইট ইনপুট হচ্ছে। এখান থেকে আপনারা, আমি যেভাবে বলবো, যে সিস্টেম দেখাবো, আপনারা নর্মালি এই সিস্টেমেই কাজ করবেন, দেখবেন আপনাদেরও ঠিক সেম প্রসেসে কাজ করবে। ওকে, তো আমি নর্মালি এই জিমেলটা কপি করছি, এখান থেকে কপি করার পর এখানে এসে বসিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা কেমন দেবেন, পাসওয়ার্ডটা প্রথমে আপনি দুই একটা অক্ষর দেবেন, আমি পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি। দুই একটা এমন ছোট হাতের অক্ষর দেবেন, তারপর একটা বড় হাতের অক্ষর দেবেন, তারপর আপনারা কিছু সংখ্যা দেবেন, চিহ্ন দেবেন, দেন কিছু সংখ্যা দেবেন, দেখবেন পাসওয়ার্ডটা সিকিউর পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ডটা আপনার মুখস্থ রাখা বা মনে রাখার কোনো দরকার নেই, কারণ এটা একবার ইউজ হবে, পরবর্তীতে আর লাগবে না, এটা অটোমেটিকলি লগ ইন করে নেবে, আপনার মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট এখানে টিক মার দেবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেভ। ওকে, তো এখানে বলছে নর্মালি আমাদের এই যে জিমেলটা আমরা ইউজ করেছি, এই জিমেলে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনটা আসতে একটু সময় লাগবে। এখানে আপনারা ভালো করে খেয়াল করবেন, অনেক সময় আপনাদের একবারে নোটিফিকেশন আসবে না, আবার অনেক সময় দেখা যায় একবারে নোটিফিকেশনটা চলে আসে। তো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, যদি কিছুক্ষণ সময় ওয়েট করার না পর কিছুক্ষণ সময় ওয়েট করার পর যদি এখানে আপনাদের নোটিফিকেশন যদি না আসে, তখন কি করবেন, আপনারা এখানে ট্রাই অ্যাগেন কনফার্মেশন মেল এগেন সেন্ড এখানে ক্লিক দেবেন, তাহলে কি হবে পরবর্তীতে দেখবেন এখানে চলে আসবে। তো আমার এখানে ক্লিক করা লাগেনি, অটোমেটিক্যালি এটা দেখেন কিছু সময় পর চলে এসছে। ওকে, তো নর্মালি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনার এখানে এটা অ্যাক্টিভেশন করতে বলবে। ওকে, এই যে আমি এটার উপর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আর একটু ছোট্ট কাজ আছে, যে কাজটা করলে আপনার মেলটা ফুললি
ফুল ভার্সন হয়ে যাবে। এখানে মজার বিষয় এবং এটা খুব ভালো মতো খেয়াল করবেন যে WWHYVPN এখানে জাস্ট কাউটসাইটার রাখবেন, রাখার পর আনলক ওয়েবসাইট এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর কিছুটা সময় নেবে, জাস্ট এ ফিউ সেকেন্ড, অল্প কিছুটা সময় নেবে। নেওয়ার পর আপনারা নিউট্যাব নেবেন, আর একটা নিউট্যাব নেওয়ার পরে জাস্ট ভিপিএনটাতে ক্লিক করবেন। ভিপিএনটাতে ক্লিক দিলে আপনারা দেখবেন অটোমেটিক্যালি ভিপিএনটা আপনার এখানে সবগুলো আনমার্কেবল হয়ে যাবে, যেগুলো আপনার তালা চিহ্ন ছিল, লক ছিল, সেগুলো কিন্তু সব আনলকড হয়ে গেছে। এখন আপনি নর্মালি এই ভিপিএনটা ইউজ করতে পারবেন সব কান্ট্রিগুলো। ওকে, তো সম্পূর্ণ কাজ দেখাইতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাজের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, স্টেপ বাই স্টেপ। তো এই ভিডিওতে আমি কীভাবে ব্রাউজিং সেট আপ করতে হয় বা ব্রাউজারে কীভাবে ভিপিএন সেট আপ করতে হয়, কীভাবে এক্সটেনশন সেট আপ করতে হয় বিস্তারিত বুঝিয়ে দিলাম, বা ভিপিএনটা কীভাবে ফুল ভার্সন করতে হয়। পরবর্তীতে আমি আপনাদেরকে এর কাজের পরের ধাপগুলো এক্সপ্লেন করব এবং কয়েকটা ধাপের মাধ্যমে কাজটা সম্পূর্ণ শেষ করে দেব। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।